वालेकुम आशा करी सकले भलो आमादे गेमर भर किन्तु इवो M4N एसे गेछे इवेंट कमप्लीट करते कत की टाइम लागबे जानते पारबेन आजकेर भिडियोते। तार आगे आपनार काछे छोट्ट एकटा रिक्वेस्ट, चैनल नतून होये थाकले प्लिज चैनलटाके सबसक्राइब करुन, जारा आगे थेके सबसक्राइब करेछेन थैंक यू सो माच। आजकेर भिडियोते जदि आपनि मात्र 99 लाइक कमप्लीट करते पारेन ताहले आपनादेर मध्ये जे कोनो एकजन पेये जाबेन 100 डायमंडे गिवअवे। गिवअवेते पार्टिसिपेट करार जन्य अवश्यई 99 लाइक कमप्लीट करबेन और चैनल के सबसक्राइब कर, कारण सबसक्राइबार छाड़ा क्योंकि गिवअवे करते पर ना, तो अवश्य सबसक्राइब करते हैं तो क्योंकि गिवअवे अपना पार्टिसिपेट करते पारबें। तो एखी अपना देखिए दीब इवेंट कमप्लीट करते कत की डायमंड लागे। तो भिडियो शुरूते बोले रखी जरा फ्री फायर गेमे अल्प टाकाय डायमंड किनते चान ता सरसि भिडियो डेस्क्रिप्शन बक्स चेक कर, बीडी गेम कोर वेबसाइट लिंक देव से 100% विशेष डायमंड किनते पारबें। तो আমরা এখন এখান থেকে সরাসরি লাক রয়্যাল ইভেন্টে চলে যাব, যেহেতু আমাদের ইভেন্টটা ফ্যাটেড হইলে এসে গেছে, এখান থেকে আমাদের দুইটা রিওয়ার্ড বাদ দিতে হবে। আমি এখান থেকে এই ক্যারেক্টার ফ্রেগমেন্ট বাদ দিলাম, তারপর এখান থেকে বাদ দিব এই পেট ফুড, দেন এখান থেকে কনফার্ম করে দিব, তারপর এখান থেকে ওকে। তো এখন এখানে কিন্তু আমাদের স্পিন করতে হবে, প্রথমে আমাদের 9 ডায়মন্ডে একটা সিঙ্গেল স্পিন করে দিতে হবে। তো আমি এখান থেকে 9 ডায়মন্ডে একটা সিঙ্গেল স্পিন করে দিলাম, দেখা যাক কি হয় স্পিনে আমাদের। 9 ডায়মন্ডে কি গান স্ক্রিনটা দিবে কিনা এখান থেকে দেখতে পারলেন। 9 ডায়মন্ডে কিন্তু আমরা লুটবক্স স্ক্রিনটা ফাইনালি কিন্তু পেয়ে গেছি এখানে দেখতে পারলেন, যাই হোক মোটামুটি ভালোই আছে। তো এখন আমরা সরাসরি এখান থেকে 19 ডায়মন্ডে স্পিন করে দিব, দেখা যাক এই স্পিন আমাদের কি হয়। 19 ডায়মন্ডে কি গান স্ক্রিনটা দিবে এখান থেকে দেখতে পারলেন, এখানে কিন্তু আমাদের স্কাই বোর্ডের স্ক্রিনটা 19 ডায়মন্ডে দিয়ে দিল এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমাদের 39 ডায়মন্ডে স্পিন করতে হবে, সরাসরি 39 ডায়মন্ডে আমরা স্পিন করে দিলাম, দেখা যাক কি হয় স্পিনে আমাদের। দেখতে পারতেছেন স্পিনে কিন্তু আমাদের টোকেনে বক্স দিল, জাস্ট ওপেন করলাম সব মিলে 13টা টোকেন দিল। তারপর এখান থেকে আবারও 69 ডায়মন্ডে স্পিন করতে হবে, এখন কিন্তু আমাদের মাত্র 69 ডায়মন্ডে স্পিন করতে হবে। আমরা স্পিন করে দিলাম একটা স্পিন, দেখা যাক কি হয় এই স্পিনে কি আমাদের গানের স্কিনটা দিবে না গানের বক্স দিছে। তো এখন আমাদের কিন্তু 99 ডায়মন্ডে স্পিন করতে হবে, দেখা যাক এই স্পিনে আমাদের কি গানটা দেয় কি না। আমরা এখান থেকে সরাসরি 99 ডায়মন্ডে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিন আমাদের ইভো গানটা দেয় কি না না গানের বক্স। তারপর এটা আমরা ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে। এখন কিন্তু আমাদের 199 ডায়মন্ডে স্পিন করতে হবে, আমরা সরাসরি 199 ডায়মন্ডে স্পিন করে দিলাম, দেখা যাক কী দেয়, ম্যাজিক কি ফ্রেগমেন্ট না টোকেন দিছে। তো এখন কিন্তু দুইটা রিওয়ার্ড বাদ দেওয়া বাদ আছে, একটা হচ্ছে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট আর একটা হচ্ছে গানের স্কিন, মানে এই গানের স্কিনটাকে আমরা নিতে পারবো আর দুইটি স্পিন করলে। আর এখন যদি এই স্পিন ভাই আমাকে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দেয় ভাই তাহলে কিছু করার নাই। তো আমি একটু ক্যারেক্টারটা পরিবর্তন করে নিয়ে আসি এখান থেকে, দেখা যাক কী হয় ক্যারেক্টারটা পরিবর্তন করে। আমি এখান থেকে একটা নর্মাল ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে সরাসরি চলে যাবো সেই লাক রয়্যাল ইভেন্টে। তারপরে এখানে আমি 299 ডায়মন্ডে স্পিন করে দিব, দেখা যাক এই স্পিন আমাদের কী হয় গানের স্কিন ভাই। ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট মানে 299 ডায়মন্ডে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট নিতে হলো ভাই, মানে ভাবা যায়। আর এখন এখানে আমাদের স্পিন করতে হবে 400 ডায়মন্ড দিয়ে, আমাদের কাছে কিন্তু এখন ডায়মন্ড নাই। তো আমাদের কিন্তু 499 ডায়মন্ডে কিন্তু এখানে স্পিন করতে হবে, আর আমার কাছে কিন্তু 364 ডায়মন্ড আছে, তা আমি কিন্তু শেষের স্পিনটা করতে পারলাম না, পরবর্তী সময় করে বের করে নিব। তো আপনারা দেখলেন ইভেন্টটা কমপ্লিট করতে কত কী টাইম লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের কাছে শুরু করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।